بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা সুন্নার কর্তৃত্ব ও মর্যাদা নিয়ে পড়তেছিলাম, একটা বই ধরে পড়তেছিলাম। আপনারা জানেন অরিজিনাল বইটা নাম হচ্ছে দ্য অথরিটি অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ দ্য সুন্না। আমি যেটা রিরাইট করছি এবং সেই নামটা হচ্ছে সুন্নার কর্তৃত্ব মর্যাদা, দলিল হিসাবে সুন্নার গ্রহণযোগ্যতা। এটার দুইটা অধ্যায় আমরা শেষ করছি, তৃতীয় অধ্যায় আজকে শুরু করব। এটা হচ্ছে যে রাসূলের ভূমিকা সমূহ কি ছিল, রোল কি ছিল, কি ভূমিকা পালন করে গেছেন বা পালন করার জন্য তাকে পাঠানো হয়েছিল। তো ভূমিকা তো অনেক ছিল, তার ভিতরে আমরা সিলেক্টিভ কিছু পড়ব। সেই মেইনলি আমরা চারটাই পড়ব। কোরআনের ব্যাখ্যাকারী, আল্লাহ রাসূল কোরআনের ব্যাখ্যাকারী হিসেবে তার যে ভূমিকাটা সেটা। স্বনির্ভর আইন প্রণেতা, এটাও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা রিয়েলাইজ না করার জন্য অনেকেই সুন্নাকে খাটো করে দেখে অথবা বোঝে যে ফরজ ওয়াজিব শুধুমাত্র কোরআন থেকে আসবে, সুন্নাত থেকে যা আসবে সেটা অপশনাল, করলেও হবে না করলেও চলবে। এই এই পয়েন্টটা ভুল বোঝার জন্য মানুষ সেরকম মনে করে। এটা আমরা অলরেডি শিখছি অনেকটুকু, আবার আরও আরও ক্লিয়ার করব যে উনি হচ্ছেন ডুয়েল সোর্স অফ শরিয়ার একটা, স্বনির্ভর আইন প্রণেতা, ইন্ডিপেন্ডেন্ট। কোরআনের কোরআন তো একটা সোর্স, উনি আবার ইন্ডিপেন্ডেন্ট একটা সোর্স, মানে উনি ইন্ডিপেন্ডেন্টলি যদি কিছু বলতেন যে ডু ইট, উনি অর্ডারে অর্ডার দিতেন অথবা নবী হিসাবে বলতেন যখন, তখন সেটা আমাদের জন্য ফরজ হয়ে যাবে বা ফরজ হয়ে যাইত। নিখুঁত উদাহরণ, সবচেয়ে উদাহরণ বা আদর্শ বা প্যারাডাইম বা একটা এক্সাম্পল সেট করে যাবেন যিনি, সেই ধরনের নিখুঁত এক্সাম্পল সেট করে যাওয়ার রোলটা ছিল তার, ভূমিকাটা ছিল তার। এবং যার আনুগত্য করতে হবে এমন ব্যক্তি, এটাও একটা ভূমিকা যে যার আনুগত্য করতে হবে। যেমন ধরেন আমরা যেভাবে তার আনুগত্য করতে বাধ্য, অর্থাৎ উনি যখন কোনো একটা জিনিস ডু বলছেন বা ডু নটস বলছেন, আর কারো ব্যাপারে কিন্তু আমরা সেরকম বাধ্য না। আমি যদি ইমাম আবু হানিফার মতে বা ইমাম শাফির মত না মানি, আমাকে কেউ কিন্তু মত যেটা আর কি, যেটা সরাসরি কোরআন হাদিস না, ওনার একটা তাহকিক অথবা একটা ফিক, আমি যদি না মানি কেউ আমাকে বলতে পারবে না যে আমি ইসলাম থেকে বাইর হয়ে গেলাম। কিন্তু আমি রাসূলের একটা আদেশকে যদি অগ্রাহ্য করি, অগ্রাহ্য করি বা মনে করি এটা ভ্যালিড না বা মনে করি এটা ঠিক না, তাহলে আমি ইসলাম থেকে বের হয়ে যেতে পারি, তাই না? রাসূলের একটা আদেশকে যদি আমি ধরেন কথার কথা, সুদ খাওয়া নিয়ে যে কঠিন কথা বলছে, রাসূল তো আর নিজের মন গড়া কথা বলেন না, ওটাও ওয়াহী ভিত্তিক কথা বলছে। আমরা মনে করলাম যে এটা এটা ই না, এটা ইম্পর্টেন্ট না। এভাবে আমরা যদি একটা বা দুইটা বা গোটা সুন্নাটাকে যদি কখনো মনে করি যে ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট, তাহলে আমাদের কি, আমরা ইসলাম থেকে বের হয়ে যেতে পারি, আমাদের ঈমান নষ্ট হয়ে যেতে পারে। আমরা কি জানি যে আমাদের, আরো সিম্পলি আমি এটা ই করি যে আমরা কি বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। আমরা দুইটা শাহাদা দিই, দুইটা শাহাদা বা সাক্ষ্য দিই, শাহাদাতাইন বা শাহাদাতানি। এখন আমি যদি বলি আমি একটা মানলাম আর একটা মানতেছি না, তাহলে আমার অবস্থা কি হবে, আমি তো মুসলিম থাকবো না। সিমিলারলি আল্লাহ রাসূল যে সমস্ত জিনিসকে অর্ডার করছেন ডু ইট, এবং তার অর্ডার বলে যে সমস্ত জিনিস আমাদের উপর ফরজ বা ওয়াজিব হয়ে গেছে, সেই সমস্ত জিনিসগুলো যদি আমরা অস্বীকার করি বা মানতে না চাই বা মনে করি যে এটা ইম্পর্টেন্ট না বা মনে করি যে তার সেই অথরিটি ছিল না, আমাদের ঈমান নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, আমরা আমরা ঈমান ভঙ্গকারী বিষয়ের ভিতরে কি দেখছি, ঈমান বিনষ্টকারী বিষয়ের ভিতরে কি দেখছি, তিনটা ক্লজ বলতেছি যেগুলা এই রাসূলের সুন্নার সাথে আসবে। একটা ছিল আল্লাহ রাসূল যে
জীবন ব্যবস্থা নিয়ে আসছিলেন, যে শরিয়া নিয়ে আসছিলেন, যে ওয়ে অফ লাইফ নিয়ে আসছিলেন, প্রত্যেকটা ব্যাপারে তার একটা বলার ব্যাপার ছিল, তাই না? প্রত্যেকটা ব্যাপারে ইসলাম কিছু বলে আপনাকে, সেটা হয়তো কোরআনে সব কিছু নাই, তা আল্লাহ রাসুল বলে গেছেন এটা এইভাবে করবা, এটা এইভাবে করবা। মোট কথা হচ্ছে যে গোটা জীবন ব্যবস্থায়, ওয়ে অফ লাইফ যদি আমি বলি, যেটা আপনাকে দিয়ে গেছেন, এইভাবে খাবেন, এইভাবে ঘুমাবেন, এইভাবে বসবেন, এইভাবে টয়লেটে যাবেন, সমস্ত কিছু দিয়ে গেছেন না, এইসব নীতিগতি কিন্তু কোরআনে নাই। এখন আপনি মনে করলেন যে আরেকটা লাইফস্টাইল বা আরেকটা জীবন ব্যবস্থা, সেকুলার হিউম্যানিজম, কমিউনিজম, ক্যাপিটালিজম, ডেমোক্রেসি, যে কোনো একটা আপনি মনে করলেন যে এইটার চেয়ে বেটার, আপনার কিন্তু এটা কিন্তু ইমান বিনষ্টকারী বিষয়, আপনার ইমান নষ্ট হয়ে যাবে। এরকম আরও আছে, আরও দুই তিনটা, যেমন আরেকটা ক্লজ আছে ইমান বিনষ্টকারী বিষয়ের ভিতরে, আরেকটা আছে যে দিনের অবিচ্ছেদ্য কোনো অংশকে কেউ যদি অপছন্দ করে, এমনকি সে যদি নিজে সেটা করেও, তথাপি তার ইমান নষ্ট হয়ে যেতে পারে। জাস্ট ফর এক্সাম্পল, দাড়ি রাখাটা রসুল আদেশ করে গেছে, কেউ রাখল না, রাখতে পারল না, বা রাখল না, বা ঢিলাডালা আস্তে আস্তে রাখলো, বা কিছু সময় পরে রাখল, এটা একটা একটা এক ধরনের ব্যাপার। কিন্তু কেউ এই পুরা জিনিসটাকে অগ্রাহ্য করল, অস্বীকার করল এবং বলল যে না, দাড়ি রাখাটা অটল জরুরি না মুসলিমের জন্য, তাহলে সে কি করল? ইসলামের অবিচ্ছেদ্য একটা জিনিসকে অপছন্দ করল, এটাতে তার ইমান নষ্ট হয়ে যেতে পারে। এই ধরনের ব্যাপার আর কি। যাই হোক, আমরা আমাদের ইমান বিনষ্টকারী বিষয় আজকের আলোচ্য বিষয় না, তা আমরা এই চ্যাপ্টারটাতে কি কি আলোচনা করা হবে এটা একটু ই করি, কারণ এই অধ্যায়ে, কারণ দেখা যায় যে এই ইন্ডেক্সিংটা খুব ইম্পর্টেন্ট, এবং এতে যদি আপনাদের মেন্টাল প্রিপারেশন থাকে তাহলে পরে অ্যালাইন্ড হইতে খুব সুবিধা হয়। এখানে বলতেছেন যে কোরআনের ব্যাখ্যাকারী হিসাবে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, তারপরে আসবে কোরআন, নবী সাল্লাহ সাল্লাম যেভাবে কোরআনের অর্থ ব্যাখ্যা করে গেছেন, এই আলোচনাটা আসবে। নবী সাল্লাহ সাল্লাম ওই সমস্ত শব্দাবলীর অর্থ ব্যাখ্যা করেছেন যেগুলোর অর্থ বিভিন্ন কারণে অনির্দিষ্ট ছিল, যেগুলোকে আমরা ইকুইভোকাল বলি বা অ্যাম্বিগুয়াসও বলতে পারেন, কখনো হইতে পারে, আপনার কাছে মনে হতে পারে যে অ্যাম্বিগুয়াস। যেমন ধরেন জালিমুন, ফাসিকুন, এই শব্দগুলা কোরআনে অহরহ আসছে, কিন্তু এক একটা জায়গায় এগুলার এক একটা মিনিং হয়েছে। বা জুলুম, জুলুম শব্দটার নর্মাল মিনিং কি? নর্মাল মিনিং হচ্ছে অঠিক কোনো কাজ, কিন্তু জুলুম শব্দটা শেরক হিসাবে ব্যবহৃত হয়েছে বা কুফর হিসাবে ব্যবহৃত হয়েছে। সো এই ব্যাপারগুলা কোথায় কিভাবে কেন ব্যবহার, মানে কোন ব্যবহারটার কোন অর্থ, নবী সাহাবিদের ও অন্যান্যদের ভুল সংশোধন করেন, যা কিছু অবাধ নবী সেটা নির্ধারণ করে গেছেন, এবং সাধারণ অনুশাসন প্রয়োগের নির্দিষ্ট ক্ষেত্র চিহ্নিত করে গেছেন। এগুলো আমরা দেখব, সব ডিটেলস আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআনের কোন আয়াতগুলো মনসুখ তা চিহ্নিত করেছে, অত্যন্ত ইম্পর্টেন্ট কথা। উনি একমাত্র অথরিটি যিনি আমাদেরকে বলতে পারছেন বা বলে গেছেন, বা বলার রাইট ছিল যার, বা বলার রেসপন্সিবিলিটি ছিল যার, যে কোন আয়াতগুলো মনসুখ। কোরআনের ওই সমস্ত আদেশগুলো বিস্তারিত প্রয়োগ দেখিয়ে গেছেন যেগুলো কোরআনে বিস্তারিতভাবে উল্লেখ নেই। এমন কিছু আদেশ আছে যেগুলো বিস্তারিতভাবে উল্লেখ নাই, কিভাবে কি করবেন, ধরেন আকিমুসসালাত, সালাত কায়েম করো, কিভাবে কায়েম করবেন একটা বিস্তারিত লেখা নাই এখানে, সেটা দেখাই দিয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বক্তব্য রেখেছেন যেগুলোর অর্থ কোরআনের আয়াতসমূহের মতোই, যেগুলো কোরআনের বক্তব্যকে জোরদার করে এবং আরও পরিষ্কার করে। অনেক সময় উনি স্ট্রেস করছেন কোন কোরআনের একটা আদেশকে বা নিষেধকে স্ট্রেস করছেন, এবং অর্থগুলো সিমিলার, কিন্তু উনি এটাকে আরও জোর দিয়ে বা আরও পরিষ্কার করে বলে গেছেন আমাদের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সব ঘটনার বিস্তারিত বর্ণনা করে গেছেন যেগুলো কোরআনে উল্লেখ নেই, কোরআনে হয়তো জাস্ট টাচ করে গেছে কিন্তু মানে বিস্তারিত উল্লেখ নাই, ওইটা ই করে গেছে, ওইটার ব্যাখ্যা করে গেছে। কোরআন বুঝতে গিয়ে নবীর জীবন বৃত্তান্তের স্মরণাপন্ন হওয়া, এটাও আলোচনা করবেন। কোরআন বুঝতে গিয়ে দেখবেন যে উনি কিভাবে বুঝছিলেন এটা, বা উনি কিভাবে এটা ইমপ্লিমেন্ট করছিলেন,
কোরআনের ব্যাখ্যাকার হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকার ব্যাপারে উপসংহার, এই সমস্ত জিনিসগুলো আমরা এই চ্যাপ্টারে দেখব ইনশাআল্লাহ। এখন আমরা চ্যাপ্টারে ইসে যাই, মূল ইসে যাই। এখানে বলবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, মুসলিম জাতির জন্য তার কতটুকু, তার গুরুত্ব কতটুকু সেটা বুঝতে গেলে আমরা কি কি ভূমিকা পালন করছেন উনি সেগুলো যদি জানি, সেগুলো নিয়ে যদি চিন্তা করি, তাহলে বুঝব যে ওনার রোলটা বা উনি আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ, উনি আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। এবং ওনার সুন্না দেখেন, এটা হয়তো কখনো খেয়াল করেন না আপনারা যে ঈসা আলাইহিস সালামের অনুসারীরা এত বিভ্রান্ত কেন, লস্ট কেন, এতই লস্ট যে তারা কোনো ইবাদতের প্রয়োজনীয়তাই বোধ করে না। তারা মনে করে যে ঈসা আলাইহিস সালাম তাদেরকে ভালোবাসলেই তারা জান্নাতে চলে যাবে, আর কিছুর দরকার নেই। তারা ঈসা আলাইহিস সালামকে ভালোবাসবে আর উনি তাদেরকে ভালোবাসেন, সুতরাং তারা জান্নাত। কেন এরকম এই পরিণতিটা কেন হয়েছে কখনো চিন্তা করছেন? এই পরিণতি এই জন্য হয়েছে যে তারা তার সুন্নাকে হারায় ফেলছে। সুন্না অর্থাৎ উনি কিভাবে ইবাদত করছেন, উনি কি আদেশ করছেন, কি নিষেধ করছেন, কিভাবে সলিউশন দিচ্ছেন কোনো একটা জিনিসের, এই সমস্ত ডিটেলসগুলো তারা হারায় ফেলছে। ইনফ্যাক্ট ক্রিশ্চিয়ানিটিতে কোনো সুন্নার এক্সিস্টেন্স নাই বললেই চলে। ইহুদিদের কিছুটা আছে কিন্তু ক্রিশ্চিয়ানিটিতে অলমোস্ট নাই বললেই চলে, তারা এটাকে হারায় ফেলছে এবং নানা বিভ্রান্তির ইসেও হারাইছে, কারণ এক একজন এক একভাবে বর্ণনা করছেন, সেগুলো সবকটাই প্যারালালি আছে, সত্য থেকে মিথ্যাকে আলাদা করা খুব ডিফিকাল্ট হয়ে গেছে, হারায় ফেলছে। তো এরপরে বলতেছেন যে অনেক স্কলাররাই তার ভূমিকাগুলা লিপিবদ্ধ করছেন, ডিটেলস ভূমিকা তো আছেই, কত কত ধরনের ভূমিকা আছে সেটা তো অবশ্যই আছে। মানে আপনারা যদি ওই খন্দকের যুদ্ধের বর্ণনা দেখেন, একটা পাথর ভাঙতে পারতেছেন না, হ্যামার দিয়ে বাড়ি দিয়ে ভাঙতে পারতেছেন না, খন্দক বা পরীক্ষা খননের কাজ চলতেছে। তো বাচ্চারা যেরকম বাবার কাছে গিয়ে বলে যে আব্বা এটা তো হইতেছে না, এইভাবে সাহাবীরা এসে বলছেন যে এটা তো ভাঙা যাচ্ছে না। আমি জাস্ট মানে এটা বললাম, সামারিটা বলতেছি, এক্সাক্ট বর্ণনা না, এটা আমার সামনে নাই এক্সাক্ট বর্ণনা। আল্লাহ সুসাম আল্লাহর নাম নিয়ে ওইটার, উনি তো আর সবার ভিতরে সবচেয়ে স্ট্রং ছিলেন না, আল্লাহর নাম নিয়ে সেই পাথরে আঘাত করছেন এবং সেই পাথর ভেঙে গেছে। এই যে রোলটা ধরেন, এই রোলটাও কিন্তু অনেক বড় একটা রোল। আপনি একজন লিডার, আপনি তাদের ভিতর আছেন, তারা যখন একটা কাজ পারতেছেন না, আপনাকে পারতেই হবে এমন কোনো কথা নাই, বাট তারা আপনার কাছে একটা সলিউশন আশা করতেছে। এই যে রোলটা, এই যে ফাদারলি ইসের রোলটা, এটাও একটা রোল, এটাও একটা বিরাট রোল, যে একটা ফাদারলি ক্যারেক্টার যার কাছে সকল প্রবলেম নিয়ে যাওয়া যায়, সকল প্রবলেম নিয়ে কান্নাঘাটি করা যায় অথবা কমপ্লেন করা যায়, আর তিনি এটা সলিউশন দিবেন। মানে আমি কথার কথা বলতেছি, মানে জাস্ট মানে অনেক রোল ছিল তার, অনেক ভূমিকা ছিল, কিন্তু সেই ভূমিকা নিয়ে অনেক গবেষণাও আছে। তবে এখানে আমরা এই চ্যাপ্টারে আমরা আগেই বলছি মাত্র চারটা ভূমিকা নিয়েই করব, এবং প্রথমটা হচ্ছে যার কোরআন ব্যাখ্যাকারী হিসাবে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, কোরআনের ব্যাখ্যাকারী হিসাবে। যারা ইসলামের বিরোধিতা করে তারা কোরআন ও ইসলামকে নবীর সুন্না থেকে পৃথক করে দেখাতে চায়, এটা আপনাদেরকে আগে বলছি আবারও বলতেছি, এটা কিন্তু একটা মিশনারি ষড়যন্ত্র। আমি আমার বানানো কোনো কথা না, আপনারা পড়াশোনা করে দেখেন, মিশনারি ষড়যন্ত্র। তারা যখন 200 বছর কলোনিয়াল এরাতে কোনো হেডবে করতে পারে নাই মুসলমানদেরকে কাফের বানানোর বা খ্রিস্টান বানানোর, তখন তারা ঠিক করছে যে তারা দুটো সফট টার্গেটে অ্যাটাক করবে, একটা হচ্ছে সুন্না, সুন্নার থেকে মুসলমানদেরকে আলাদা করে দিবে, আর একটা হচ্ছে আমাদের মেয়েদেরকে ঘর থেকে বের করে দিবে, তাহলেই আর ইসলামের 12টা বাজানোর কিছু বাকি থাকবে না। আর আপনারা তাদের সম্বন্ধে যাদের জ্ঞান আছে তাদের কর্মকাণ্ড সম্বন্ধে, শত শত চার্চ বাংলাদেশে, 19টা ডিনোমিনেশনের চার্চ, এমন সব চার্চ আছে যারা নিজেদের দেশে প্র্যাকটিস করতে পারে না, ডেনমার্কের আছে, সুইডেনের চার্চ আছে বাংলাদেশে, যারা নিজেদের দেশে কিন্তু ডেনমার্কে কিন্তু ধর্ম প্রচার করতে পারে না, তাকে একদম ঝাঁটায় ঘরে ঢুকাই দিবে, কিন্তু তারা আমাদের দেশে এসে করে। যাই হোক, তো
এরা আরো একটা পলিসি নেয়, যেটা হচ্ছে যে যারা গরিব তাদেরকে প্রলোভন বা নানা রকম সুযোগ সুবিধা দিয়ে তার সাথে ডিকনস্ট্রাক্ট করে, মানে সুন্নাত থেকে আলাদা করে মেয়েদেরকে ঘর থেকে বাইর করে আলটিমেটলি খ্রিস্টান বানাবে গরিব যারা তাদের, আর যারা মধ্যবিত্ত বা উচ্চবিত্ত তাদেরকে জাস্ট সেকুলার মুসলিম বানাবে, ইসলামবিহীন মুসলিম বানাবে। নাম থাকবে মুসলিম কিন্তু সে কোনো প্র্যাকটিস করবে না। আপনাদেরকে এই গল্প আমি আগেও বলছি, আমাকে ইসে জিজ্ঞেস করছে, একটা একটা ডাচ মেয়ে আমাকে জিজ্ঞেস করছে, মানে আমি বলছিলাম যে আমাদের, এবং আমি যখন জাহাজে চাকরি করতাম আর কি, এক্সিকিউটিভ ছিল আমাদের কোম্পানির, জাহাজ ভিজিটে আসছিল, তো কোনো কথা প্রসঙ্গে সে আমার চালচলন দাঁড়িয়ে দাঁড়িয়ে সব মিলে আছে, আমার একটু মানে জানতে চাইছে আমি কে কি, তো কোনো একটা প্রসঙ্গে ইহুদিদের কথা আসছে, তখন আমি বলছি যে ইহুদিরা মানে ইন সাম ওয়ে আমাদের খুব ক্লোজ, যে তারাও আসলে কোনো ইমেজ টিমেজ এগুলো নাই তারা, আর তারাও প্র্যাকটিসের ব্যাপারে যারা অর্থোডক্স ইহুদি তারা খুব সিরিয়াস। তখন সে আমাকে জিজ্ঞেস করছে, হোয়াট ডু ইউ মিন বাই আস, তুমি যে আস বললে আস বলতে কি, তুমি কি মুসলিম মিন করতেছ নাকি ইসলামিস্ট মিন করতেছ? তখন আমি বুঝলাম সে তো মুসলিম আর ইসলামিস্টকে আলাদা করে দেখতেছে, মুসলিম হইল নামে মুসলিম, আর ইসলামিস্ট হইল যারা অ্যাপ্লাই করে মানে যারা প্র্যাকটিসিং তাদেরকে সে ইসলামিস্ট বলতেছে, এবং তাদেরকে পসিবলি ব্যাক অফ আর মাইন্ড সে হয়তো তাদেরকে ওসামা বিন লাদেন এবং বাগদাদির লাইনে চিন্তা করতেছে, বাগদাদি তখন ছিল কিনা আমার মনে নেই, যাই হোক মানে আমাদেরকে ইসলামিস্ট বললেই সে একটা আলাদা করে ফেলতেছে, এবং ইসলামিস্ট বলতে সে যে বড় কিছু বোঝাচ্ছে তা না, মানে প্র্যাকটিসিং যারা তারাই ইসলামিস্ট আর কি, তার মানে কি ইসলামবিহীন মুসলিমের একটা কনসেপ্ট তাদের মনে অলরেডি আছে এবং আউটসাইডারদের মনে আছে, ইসলামবিহীন মুসলিম যারা এদের দাঁত নাই এদের নখ নাই এরা সমস্যা নাই কিন্তু, ইসলাম আলা মুসলিম যারা তাদের নিয়ে সমস্যা, অর্থাৎ যে মুসলিম ইসলাম প্র্যাকটিস করে, কি একটা আয়রনিক মানে কি একটা মানে কি মানে আয়রনিক্যাল সিচুয়েশন আপনি চিন্তা করেন। এটা আমি আরও এক জায়গায় শুনছি যে সেপ্টেম্বর ইলেভেন পরে আনোয়ার আলকি তখনও চরমপন্থী হন নাই, রেডিকালাইজ হন নাই, আনোয়ার আলকি একটা পাকিস্তানি ইমাম এবং আরেকজন ওই কনভার্টেড মুসলিম ইমাম, অ্যাক্রস দ্য কান্ট্রি এনপিআর ন্যাশনাল পাবলিক রেডিও তাদের ই নিচ্ছে, ইন্টারভিউ নিচ্ছে সেপ্টেম্বর ইলেভেনের উপরে, তো তারা তাদের সবাই লাইনটাই ঠিক ছিল যে এইরকম এই ধরনের ই মানে কি বলে এই ধরনের ম্যান স্লটার যদি বলি অথবা ধ্বংসযজ্ঞ ইসলাম সাপোর্ট করে না, সেপ্টেম্বর ইলেভেন মানে টুইন টাওয়ারের এই ব্যাপারটা, তারা সবাই অ্যাপোলজিটিক খুব একটা ছিলেন না, তারা সবাই সুন্দর করে একদম ইসলামের কারেক্ট পয়েন্ট অফ ভিউ থেকে তারা জিনিসগুলো ব্যাখ্যা করতেছিলেন। তো তখন অন দ্য মানে ফ্রম দ্য স্ট্রিট বলতে পারেন যে অন্যান্য ওই মুসলিম নামধারী বা মুসলিম নাম আছে বা মুসলমান এরকম মানুষের ইন্টারভিউ নিচ্ছিল, তো তখন একজন মুসলমান বলতেছে যে এ তো ফান্ডামেন্টালিস্ট সাথে এরকম বলবেই, মানে ফান্ডামেন্টাল বলতে এই যে ইমামদের কথা বলতেছে, তিন ইমাম যা বলতেছেন তাদেরকে ফান্ডামেন্টালিস্ট বলতেছে কে, আরেকজন মুসলিম নামধারী। তো তখন ইফ আই এম নট রং আনোয়ার আউলাকি ইন্টারাপ্ট করে বলতেছেন যে এই এই ছেলেটা বা এই মুসলিম মানুষটা বা এই মুসলিম নামধারী লোক আসলে ফান্ডামেন্টালিস্ট বলতে প্র্যাকটিসিং মুসলিমদেরকে বোঝাচ্ছে, ফান্ডামেন্টালিস্ট বলতে সে এক্সট্রিমিস্ট বা আপনার মিলিটেন্ট বোঝাচ্ছে না, সে প্র্যাকটিসিং মুসলিমকেই ঢালাওভাবে ফান্ডামেন্টালিস্ট বলতেছে। তো এটা হচ্ছে আসলে মুসলমানদেরই ব্যাপার, মুসলিম বিশেষ করে ওয়েস্টে থাকা মুসলিমরা জাস্ট বেসিক প্র্যাকটিস করে যে মানুষ তাকেই ফান্ডামেন্টালিস্ট বলে। যাই হোক আমরা আবার ফিরে আসি আমাদের জায়গায়। তো যারা ইসলামের বিরোধিতা করে তারা কোরআন ও ইসলামকে নবীর সুন্নাহ থেকে পৃথক করে দেখাতে চায়। আমরা ইতিমধ্যেই যেমন দেখিয়েছি যে এরকম একটা দৃষ্টিভঙ্গি অগ্রহণযোগ্য, আমরা আগের চ্যাপ্টারগুলোতে এটা দেখেছি যে এটা এটা ইসলাম থেকে সুন্নাহকে আলাদা করা যাবে না, এবং পর এই এই বই শেষ হইতে হইতে আপনারা বুঝবেন ইনশাআল্লাহ যদি লেগে থাকেন যে সুন্নাহ ইজ ইকুয়াল টু ইসলাম, নো ইসলাম সরি নো সুন্নাহ নো ইসলাম, মানে সুন্নাহ ছাড়া কোনো ইসলাম নাই। আমরা যখন শেষ করবো এই বইটা তখন ইনশাআল্লাহ আমরা কনভিন্স হব যে সুন্নাহ ছাড়া কোনো ইসলাম হইতে পারে না বা নাই, সুন্নাহ ইজ ইকুয়াল টু ইসলাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেমন
বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কোরআন, বা সুন্নাহ হচ্ছে জীবন্ত কোরআন। এটা কথাটা আরেকভাবে আমরা বলতে পারতাম যে সুন্নাহ হচ্ছে লিভিং কোরআন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি দেখতেন তাহলে এটা বুখারী এবং অন্যান্য ইসের হাদিস, আল্লাহ রাসূলের চরিত্রই ছিল কোরআন। তার মানে তাকে যদি দেখতেন লিভিং ওয়াকিং কোরআন দেখতেন, আপনি কোরআনের বাস্তবায়ন দেখতেন কিসে, তার লাইফের ভিতরে। এবং তার লাইফটি তো সুন্নাহ, তিনি যে যা ডু বলছেন, ডু নটস বলছেন, নিজে করছেন, অন্যকে করতে বলছেন, এন্ড সো অন। সুন্নাহ ডেফিনেশন আমরা আগে দিয়েছি, চারটা ডেফিনেশন দিয়েছি এই বইয়ের শুরুতে। সুন্নার সাথে সম্পর্কহীনভাবে যারা কোরআনের ব্যাখ্যা করতে চাইবে তাদের ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলিমদের সাবধান করে বলেছেন। কি বলছেন ওমর রাদিয়াল্লাহু আনহু? এমন মানুষজন আসবে যারা তোমাদের সাথে কোরআনের জটিল আয়াতের ভিত্তিতে তর্ক করবে। জটিল মানে কি? ইকুইভোকাল অথবা অ্যাম্বিগুয়াস, যেগুলো মুতাশাবি আয়াত যেগুলো। হ্যাঁ, অনেক আয়াত আছে, যেমন ধরেন সুরা নূরের যে লাইট ভার্স যেটাকে বলে, লাইট আপন লাইট যে ভার্স, এটা মুতাশাবি আয়াত। এই ধরনের অনেক আয়াত আছে যেটার অর্থ জটিল বা যেটার একাধিক অর্থ হইতে পারে, এইটা নিয়ে আপনার সাথে তর্ক জুড়ে দিবে এবং ঘন্টার পর ঘন্টা তর্ক চলতে থাকবে। অথচ দেখবেন সে দাড়ি রাখে না, সে টাকনুর নিচে কাপড় পরে, সে তার বউ পর্দা করে না, সে মেয়েদের সাথে হাত মিলায়, অ্যান্ড সো অন, মানে যত কিছু আছে। বিকজ এই সব কথা জিনিস সুন্নাহ থেকে আসছে। সে বলবে এগুলো তো কোরআনে নাই, মেয়ের সাথে হাত মিলানো যাবে না, এই এই যে রেস্ট্রিকশন, এক ঘরে থাকা যাবে না, একা থাকা যাবে না, এই রেস্ট্রিকশন, বা টাকনুর নিচে কাপড় পরা যাবে না, এই রেস্ট্রিকশন, বা দাড়ি রাখতে হবে, এই রেস্ট্রিকশন, বা পর্দা করতে হবে, হিজাব করতে হবে, নিকাব করতে হবে, এইসব ব্যাপার, এগুলো তো নাই কোরআন। সেইভাবে আর্গু করবে আপনার সাথে, তাদেরকে সুন্নাহ দিয়ে পরাভূত করবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে যাচ্ছেন তার অনুসারীদের, যারা তার পরে আসবে তাদেরকে বলে যাচ্ছেন, কেননা সুন্নার অনুসারীরা আল্লাহর কিতাবের ব্যাপারে সবচেয়ে জ্ঞানী। যেটা আমরা দেখি যে হাদিসের স্কলার যারা তারা হচ্ছেন সবচেয়ে স্ট্রিক্ট স্কলারদের ভিতরে, বিকজ তারা আল্লাহর কিতাব সম্বন্ধে সবচেয়ে জ্ঞানী। তারা জানেন কিভাবে সুন্নার এক একটা জিনিস আল্লাহর কিতাবের সাথে রিলেট করে বা আল্লাহর কিতাবের সাথে সম্পৃক্ত, কিভাবে আল্লাহর কিতাবের ব্যাখ্যা সুন্না, কিভাবে আল্লাহর কিতাব আমাদের আমরা এনি উইচ ওয়ে ইন্টারপ্রেট করতে পারতাম যদি সুন্নার গাইডেন্স না থাকতো, এটা তারা সবচেয়ে ভালো বোঝেন। যাই হোক, এখন ঘুরে ফিরে আমরা দেখতে পাই যে এই জিনিসগুলো সার্ফিস করে, কিছুদিন সীমিত থাকে, আবার সার্ফিস করে, যে কোরআনিয়ন বা কোরআন অনলিদের যে ব্যাপারগুলো। আপনাদেরকে আমি হয়তো কাউকে বলছি যে একবার আমাকে আমাদের এক দিনী ভাই, একটা বাংলাদেশের একটা ইসলামী দল সকল, তাদের সাথে একটা মিটিংয়ে নিয়ে গেলেন যে একসাথে কাজ করা যায় কিনা। আমি তাদের সঙ্গে কিছুই জানতাম না, কিছুই জানতাম না, গেলাম বসলাম, আচ্ছা ঠিক আছে। তো তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা বলে যে ইমানের স্টেটমেন্ট হচ্ছে রব্বুন আল্লাহ, মানে আল্লাহ আমাদের রব। কোরআনে আছে কথাটা, ঠিকই আছে, কথাটা কোরআনে আছে এবং আল্লাহ আমাদের রব, এটাও ঠিক আছে, কিন্তু এটা ইমানের স্টেটমেন্ট না। ইমানের স্টেটমেন্ট মানে কাউকে ইমান আনতে হলে এটা বলতে হয় না, বা এটা এটা দিয়ে আর কি ইসলামে প্রবেশ করে নাকি। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম এক পর্যায়ে যে অন্তত 50টা হাদিস পাওয়া যাবে যেখানে আল্লাহ রাসূলের কাছে কেউ কেউ ইসলাম গ্রহণ করতে আসছে, উনি তাকে বলছেন যে বলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য সত্যিকার কোনো ইলা নাই। অ্যান্ড আর সাথে অনেক কিছু, কাউকে এটা বলছেন, কাউকে ওইটা বলছেন, কাউকে বলছেন তারপরে এটার উপর দৃঢ় থাকবো, কাউকে বলছেন চুরি করবা না, জিনা করবা না, বা অন্যান্য জিনিস। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহটা মোরলেস আপনারা সকল কনভার্সন বা সকল সারেন্ডার করতে আসছেন যারা তাদের কাছে দেখবেন যে এই এই কথাটা বলতেছেন আল্লাহ রাসূল। কখনো বলে নাই বলো যে রব্বুন আল্লাহ, কখনো বলেন নাই আল্লাহ রসুল, অন্তত আমার জানা নেই যে আল্লাহ রসুল কাউকে বলছেন বলো রব্বুন আল্লাহ। তারপরে তা আমি যখন এটা বললাম, মনে বললেন হাদিস কে কখন কোথায় লেখছে এটা কোনো ঠিক আছে? আমি অবাক হয়ে গেলাম যে এমনিতে তারা খুব এক্সট্রিমিস্ট লিনিং আছে বলে আমার মনে হইল তাদের অন্যান্য কথায়, কিন্তু লিটারালি হাদিস অস্বীকারই করতেছেন উনি। এবং উনি এমন একজন মানুষ যিনি বাংলায় একটা সেন্টেন্স, উনি ওই দলের আমির, এখনো আছেন তারা,
মাঝে মাঝে লিফলেট টিফলেট দেখা যায়, উনি এমন একজন মানুষ যিনি বাংলায় একটা সেন্টেন্স আমার মনে হয় না কারেক্ট করে লিখতে পারবেন, ইংরেজির কথা বাদই দিলাম, আরবির কথা আরবিও খুব করুন, কিন্তু তার অনেক ফলোয়ার, তার অনেক ফলোয়ার, তারা একটা মানে মানে ই দল কি বলে মানে ইসলাম প্রতিষ্ঠা করার দল এবং খুব স্ট্রং একটা দল, তারা তাদের ই হচ্ছে দল বলতে স্ট্রং ইন এ সেন্স নাম্বারে স্ট্রং না বক্তব্যে স্ট্রং। তার স্টেটমেন্ট হচ্ছে কি রব্বুন আল্লাহ হচ্ছে ফেইথের স্টেটমেন্ট, মানে আপনি মুসলমান হতে গেলে আপনাকে রব্বুন আল্লাহ বলে মুসলমান হতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন বা আরশাদু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আরশাদু মুহাম্মাদ আব্দুহু রাসূলুল্লাহ সেটা বলেন। এইভাবে সুন্নাকে অস্বীকার করতে পারলে, সুন্নাকে রিজেক্ট করতে পারলে আপনি এনি উইচ ওয়ে চান আপনি কোরআনকে ইন্টারপ্রিট করতে পারেন, ইসলামকে ইন্টারপ্রিট করতে পারেন, আপনার যেটা পছন্দ সেটা আপনি করতে পারেন, আপনার হাওয়া আপনার মনের যে কামনা বাসনা সেটাকে প্রতিফলিত করতে পারেন। কোরআনের ব্যাখ্যা, তিনি মানব জাতির কাছে কোরআনের বক্তব্য পৌঁছে দিবেন, তাদেরকে তার শিক্ষা দেবেন, ব্যাখ্যা করবেন এবং কি করে এর অর্থ প্রয়োগ করতে হবে তা দেখিয়ে দিবেন, এটা হচ্ছে তার মোস্ট ইম্পর্টেন্ট রোলের একটা, মানে কোরআনের ব্যাখ্যাকারী বলতে এই সব কথাগুলোর ভিতরে আসবে, একটা হচ্ছে পৌঁছাই দিবেন, তাদেরকে শিখাই দিবেন, শিক্ষা দিবেন যেখানে দরকার, ব্যাখ্যা করবেন, শিক্ষা দেওয়ার ভিতরে দুইটাই অর্থ, অর্থ কি কি বোঝাচ্ছে কি বলতেছেন আল্লাহ সেগুলো যেমন, তেমনি কেমন করে সেটাকে আর্টিকুলেট করতে হবে সেটাও, কেমন করে সেটাকে আমরা আজকে যে তাজবীর দেখি, আমরা যে কোরআনের তেলাওয়াত দেখি, যে দশটা কিরাত দেখি, কোথা থেকে আসছে, তার মুখ থেকে আসছে। উনি যখন কাউকে শিখাই দিচ্ছেন এটা এইভাবে বলতে হবে না ওইভাবে বলতে হবে, আপনি দেখেন যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে কিন্তু কোরআন পড়ার যে রীতিটা ওইটা কিন্তু নর্মাল কনভারসেশনে নাই, কিন্তু প্রয়োজনও নাই নাই, এগুলো কে শিখাই দিচ্ছেন, উনি শিখাই দিচ্ছেন, তাদেরকে তার শিক্ষা দিবেন, ব্যাখ্যা করবেন, ব্যাখ্যা করবেন মানে অর্থগুলা কোন অর্থটা কোনটা কি মিন করছেন আল্লাহ কোথায় কেন বলছেন এই কথাটা, এবং এই অর্থটা যখন শিখলেন তখন কিভাবে প্রয়োগ করবেন সেটা দেখাই দিবেন বা বলে দিবেন। আসলে উদাহরণগুলো আসবে পরে, তারপরেও যে হঠাৎ মনে হইল বলতেছি যে যেমন ধরেন নেশাগ্রস্ত অবস্থায় সালাতে দাঁড়াইতে না করছেন আল্লাহ কোরআনে, তো একজন সাহাবি মনে করছেন যে অন্য সময় নেশা করা যাবে, সালাতে নেশাগ্রস্ত অবস্থায় দাঁড়ানো যাবে না, এই যে একটা বুঝ নিজের মনে উনি ভাবছেন যে এইরকম বোধে আল্লাহ বলছেন, এটাকে কারেক্ট করে দিচ্ছেন আল্লাহ রাসূল যে না এটা মানে এটা না এটা মানে এটা। এরপরে এখানে তিনটা আয়াতের কথা আসবে, একটা আয়াত এখানে সরাসরি কোট করতেছেন, বাকিগুলো আমরা আগে পড়ছি বাট আপনারা জানেন হয়তো, বাকিগুলো আপনারা হয়তো খেয়াল করছেন। তিনটা আয়াত হচ্ছে সুরা বাকারার 151 নম্বর আয়াত, সুরা আলে ইমরান 164 নম্বর আয়াত এবং সুরা জুমুয়া 2 নম্বর আয়াত, একই ধরনের থিম তিনটা আয়াতে। যারা আমার ট্রান্সলেট করা বইটা যদি কারো কাছে থেকে থাকে তাহলে এখানে একটা ভুল মানে কি বলে ভুল শিকারের ব্যাপার আছে, এখানে প্রিন্টিংয়ে একটা ভুল আছে যে সুরা বাকারার 51 নম্বর আয়াত দেখাচ্ছে, এখানে এটা হবে 251 নম্বর আয়াত, সরি 151 নম্বর আয়াত, মাফ করবেন 151, সুরা বাকারার 151 নম্বর আয়াত হবে। আমরা সেটা দিয়ে শুরু করি, আমরা তিনটা পড়ব না, আমরা বাকারারটা পড়ি আর সুরা আল ইমরানেরটা পড়ি ইনশাআল্লাহ, তো আমরা সবকটা পড়ব না। সুরা বাকারারটা 151 নম্বর 151 আল্লাহ বলতেছেন, সিমিলারলি ব্র্যাকেটে টু কমপ্লিট মাই ব্লেসিংস অন ইউ, উই হ্যাভ সেন্ট অ্যামং ইউ এ মেসেঞ্জার, মানে আমাদের রহমত বা আমাদের ই পরিপূর্ণ করতে, আমাদের রহমত তোমাদের উপর আমাদের রহমত পরিপূর্ণ করতে বা তোমার উপর তোমাদের উপর আমার ফেভার পরিপূর্ণ করতে, এই সিমিলারলির পরের কথাটুকু ব্র্যাকেটের ভিতরে, টু কমপ্লিট মাই ব্লেসিংস অন ইউ, এই কথাটা ব্র্যাকেটের ভিতরে। তারপর আল্লাহ বলতেছেন মানে কামা আরসাল না, কামা মানে সিমিলারলি বা লাইক আপনি জানেন, তো বলতেছে যে উই হ্যাভ সেন্ট অ্যামং ইউ এ মেসেঞ্জার, আমরা তোমাদের ভিতরে একজন রসুল পাঠাইছি, অফ ইউর ওন, তোমাদের ভিতর থেকে মানে তোমাদের মাঝে পাঠাইছি এবং তোমাদের ভিতর থেকে পাঠাইছি, এটা বলাটার মিনিং হচ্ছে উনি একজন মানুষ বা তোমাদের মতোই তোমাদের মাঝখান থেকে চুজ করে ই করা হয়েছে। মেসেঞ্জার তো আল্লাহ ইসের বেলায় বলছেন, জিবরাইল আলাইহিস সালামের বেলায় মেসেঞ্জার কথাটা ইউজ করছেন,
সেটা না, তোমাদের ভিতর থেকে বাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ব্যাকেটে দিয়েছেন। Reciting to you our verses, তোমাদের কাছে আমাদের আমাদের আমার বা আমাদের ইগুলা আয়াতগুলা উনি তেলাওয়াত করে। সিমিলার কথা সূরা জুমুতে আছে। And purifying you, এবং তোমাদেরকে পবিত্র করে। And teaching you the book, এবং তোমাদেরকে কিতাবের শিক্ষা দেন। And the hikmah. হিকমা মানে এখানে ইউনানিমাসলি সবাই মানে আলোচনায় যাওয়ার স্কলাররা মনে করেন এটা সুন্না। কিতাব বলে হিকমা আলাদা করা হচ্ছে যখন তখন এটা সুন্না। অ্যান্ড দ্য হিকমা ব্যাকেটে সুন্না, ইসলামিক লজ অ্যান্ড ফিক জুরিসপ্রুডেন্স সব আসবে এটার ভিতরে, সুন্নার ভিতরে আসবে, হিকমার ভিতরে আসবে, এবং সব সুন্না সব হিকমা। অ্যান্ড টিচিং ইউ দ্যাট উইচ ইউ ইউজড নট টু নো, এবং সেইটা শিক্ষা দিতে যেটা তোমরা জানতে না। এটা হচ্ছে সূরা বাকারার 151 নম্বর আয়াত 151। এটার ই পড়ে শোনাইলাম, এখানে নাই সেটা, এখানে এটা ট্রান্সলেশন নাই, সেই জন্য বাইরে থেকে পড়ে শোনাইলাম। এখানে এরপরে আসতেছে সূরা আলে ইমরানে 164 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলতেছেন আল্লাহ মুমিনদের প্রতি অবশ্যই অনুগ্রহ করেছেন, যে মানে এইভাবে অনুগ্রহ করছেন দয়া করছেন, তিনি তাদের নিজেদের মাঝ থেকে তাদের কাছে রসুল প্রেরণ করেছেন, নিজেদের ভিতর থেকে তাদের কাছে রসুল প্রেরণ করেছেন। অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হচ্ছে এখানে, জিব্রিল আলাইহিস সালামের মতো কারো কথা না। যে তার আয়াতসমূহ, যে মানে হু রসুল সাল্লাম, যে তার আয়াতসমূহ তাদের কাছে তেলাওয়াত করে, তাদেরকে পরিশুদ্ধ করে, কিতাব ও হিকমা শিক্ষা দেয়, যদিও তারা আগে স্পষ্ট বিভ্রান্তিতেই ছিল। একই ধরনের কথা সূরা জুমার 2 নম্বর আয়াত, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইয়াযাক্কিহিম ওয়া ইয়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। এখানে বলতে সিমিলার কথাগুলো আছে, আমি এইটা পড়িনি, আরবিটা পড়িনি, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। হ্যাঁ, এই কথাটা, এই পরের কথাটা এখানেও আছে। যাই হোক, আর সূরা জুমার যেটা পড়লাম আমার সামনে নাই ট্রান্সলেশনটা, একই রকম কথা, সামনে নাই বলতে এই পড়বে না, এই বইতে আছে, অন্যত্র আছে, সেটা একই ধরনের কথা। সুতরাং এটা আচ্ছা পাওয়া গেছে সেটা, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইয়াযাক্কিহিম ওয়া ইয়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। তিনি উম্মিদের মধ্যে একজন রাসুল পাঠিয়েছিলেন, উম্মি মানে যে জাতি উম্মি ছিল সেই জাতির মাঝে, বা যে সম্প্রদায় উম্মি ছিল, অর্থাৎ মক্কাবাসীর কথা প্রাইমারিলি, বা আরবদের কথা মানে বা এক্সটেনশন আরবদের কথা, তিনি উম্মিদের মধ্যে একজন রাসুল পাঠিয়েছিলেন যে তাদের কাছে তার আয়াতসমূহ আবৃত্তি করে, তাদেরকে পবিত্র করে এবং শিক্ষা দেয় কিতাব ও হিকমা। ইতিপূর্বে তো এরা ঘোর বিভ্রান্তিতে ছিল। একটা ট্রান্সলেশন আর কি, সে সূরা জুমুয়ার 2 নম্বর আয়াতের। এখানে হাবিবুর রহমান আজামি বলে একজন স্কলারের একটা উদ্ধৃতি আছে, এই উদ্ধৃতিতে আমরা হুবহু পড়ব, ঠিক আছে, এটা আমরা হুবহু পড়ব। দ্য সুন্না ইন ইসলাম, দ্য ইটার্নাল রেলিভেন্স অফ টিচিং অ্যান্ড দ্য এক্সাম্পল অফ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লেখক হচ্ছেন হাবিবুর রহমান আজামি, সেটার 9 নম্বর পৃষ্ঠা থেকে উদ্ধৃতিটা, এটা আমরা হুবহু পড়ব, কারণ খুব সুন্দর একটা উদ্ধৃতি, এবং এটা আমরা নিজেদের কোনো কেদানি করব না, বা নিজেদের কোনো মানে ভাষার মারপ্যাচ এখানে অ্যাপ্লাই করব না, এক্স্যাক্টলি উনি যা বলছেন সেটা আমরা পড়ব, যাতে জিনিসটা মানে প্রতি জাস্টিস করা হয়, সিনসিয়ার থাকি আমরা। উপরের তিনটে আয়াতের সমষ্টিতে দুটো ব্যাপারে স্পষ্টভাবে এবং আলাদা আলাদাভাবে উল্লেখ করা হয়েছে, প্রথমত ওয়াহি তেলাওয়াত করা এবং দ্বিতীয়ত কিতাব শিক্ষা দেওয়া। আমরা এই যে রসুলের রোল একটু আগে খুব পড়লাম, মনে আছে প্রথম রোলটাই কি? কোরআনের ব্যাখ্যাকারী হিসাবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যার ভিতরে কি কি আসবে,
কত কি কি কাজ আসবে সেগুলো আমরা দেখছি, কি কি জিনিস আসবে। আমরা আগে বলছি যে মানব জাতির কাছে কোরআনের বক্তব্য পৌঁছে দেবেন, তাদেরকে তা শিক্ষা দেবেন, তার রোল আর কি ব্যাখ্যা করবেন এবং কি করে এর অর্থ প্রয়োগ করতে হবে তা দেখিয়ে দিবেন। এই সব কিছু ব্যাখ্যাকারী ভিতরে আসবে। তো বলতেছেন, আবার পড়ি আমরা উদ্ধৃতিটা, উপরের তিনটি আয়াতের সমষ্টিতেই, অর্থাৎ সুরা বাকারার 151 নম্বর আয়াত, সুরা আল ইমরান 164 নম্বর আয়াত, সুরা জুমুয়ার 2 নম্বর আয়াত, দুটো ব্যাপারে স্পষ্টভাবে এবং আলাদা আলাদাভাবে উল্লেখ করা হয়েছে, প্রথমত ওয়াহী তেলাওয়াত করা এবং দ্বিতীয়ত কিতাব শিক্ষা দেওয়া। প্রথমটির অর্থ অর্থাৎ কিতাবখানে তেলাওয়াত একেবারেই স্পষ্ট, কিন্তু দ্বিতীয়টি অর্থাৎ কিতাবখানে শিক্ষা দেওয়া, এই ব্যাপারে কিছু ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। ব্যাপারটা যদি নিয়মতান্ত্রিক কোরআন আবৃত্তি করা, মানুষকে মুখস্থ করানো ইত্যাদি বোঝাত, তাহলে এটাকে তেলাওয়াত থেকে আলাদা করে নির্দিষ্টভাবে বলার প্রয়োজন ছিল না। দেখেন কিভাবে সূক্ষ্ম জিনিসগুলো স্কলাররা খেয়াল করেন। কিতাব শিক্ষা দেওয়া মানে যদি তেলাওয়াত করাই হইত, তাহলে একই আয়াতের ভিতর আলাদা করে বলার দরকার ছিল না, তাই না? একই আয়াতের ভিতরে আলাদা করে বলার দরকার ছিল না, যেটা আমরা দেখলাম ওই তিনটা আয়াতে বা আগের আয়াতগুলোতে দেখলাম, আলাদা করে বলা হয়েছে দুটো জিনিস। সুতরাং এটাই প্রমাণ করে যে এ দ্বারা কোরআনের আয়াতসমূহ ব্যাখ্যা ও তফসির এবং সেগুলোর অন্তর্নিহিত অর্থ, প্রজ্ঞা ও আদেশসমূহ বের করে নিয়ে আসার কথা বলা হয়েছে। তফসির, তারপরে অন্তর্নিহিত অর্থ, প্রজ্ঞা বা আদেশ আছে কোনটার ভিতরে। আপনি দেখবেন সিমিলার আয়াতের ভিতরে একটা একটা ফরজ ধরা হয়, একটাকে রেকমেন্ডেড ধরা হয়, একই রকম দেখতে মনে হয় আছে। যে একটা কোরআনে দুইটা আয়াত আছে আপনার ট্রানজেকশন লিখে রাখার ব্যাপারে, একটা কিন্তু ওয়াজিবাত আর একটা রেকমেন্ডেড, এরকম ব্যাপার আর কি। খোদ কোরআন থেকে এভাবে এটা স্পষ্ট হয়ে ওঠে যে নবীর কর্তব্যের মাঝে যেমন আল্লাহর ওয়াহির সরাসরি তেলাওয়াত প্রচার করার ব্যাপার ছিল, সরাসরি তেলাওয়াত করছেন, প্রচার করছেন, মানুষকে শিক্ষা দিচ্ছেন কি করে তেলাওয়াত করতে হবে সেটা ঠিক ছিল, তেমনি সেগুলো স্পষ্ট করে দেওয়া এবং তাফসির করার ব্যাপারগুলো নবুয়তের কর্তব্য ছিল। সেগুলো স্পষ্ট করে দেওয়া, যখন সাহাবীরা বুঝতেছেন না, আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, জুলুম বা অঠিক কাজ কে না করে, তাহলে আমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তখন আল্লাহ রাসূল বললেন না, এখানে এখানে যে জুলুম বলা হচ্ছে সেটা হচ্ছে সূরা লোকমানে যে জুলুমের কথা বলা হয়েছে, অর্থাৎ শিরকের কথা বলা হয়েছে, সেই জুলুম করে তোমরা তোমাদের আমল সমূহ নষ্ট করে দিও না, এই কথা বলা হয়েছে। আমরা পড়ব পরে সেটা ইনশাআল্লাহ। যুক্তিসঙ্গতভাবে বোঝা যায় যে কোরআনের বক্তব্যগুলো বাধ্যতামূলক এবং নিরঙ্কুশ, বাধ্যতামূলক, কম্পালসারি, নিরঙ্কুশ, অ্যাবসলিউট, ঠিক যেমন নবীর দেওয়া ব্যাখ্যাও এবং সেই বাই এক্সটেনশন নবীর দেওয়া ব্যাখ্যাও। এখানে কোনো চয়েস নাই, মানবেন কি মানবেন না, নিবেন কি নিবেন না, পছন্দ হইল কি হইল না, এটা কোনো চয়েস নাই। তা না হলে তাকে কিতাবখানা শিক্ষা দেওয়ার দায়িত্ব অর্পণ করা এবং সেটাকে তার নবুয়তের মিশনের অংশ বিশেষ করাটা অর্থহীন হয়ে যেত। এই যে এখানে যে কথাগুলো বলছেন, যে যে একটা আয়াতগুলো আমরা পড়লাম তার ভিতরে একটা যেটা একদম সামনে আছে, যে আয়াত যে তার মানে তার মানে চন্দ্রবিন্দু দিয়ে মানে যেটা হচ্ছে আল্লাহর, যে যিনি আর কি মানে হু, যে তার আয়াতসমূহ তাদের কাছে তেলাওয়াত করে, তাদেরকে পরিশুদ্ধ করে এবং কিতাব ও হিকমা শিক্ষা দেয়। তো সেটার আলোকে বলতেছেন যে তা না হলে তার দেওয়া ব্যাখ্যা মানে এই যে শিক্ষা দিলেন, ব্যাখ্যা করলেন, এই ব্যাখ্যাটাও শিরোধার্য। তা না হলে তাকে কিতাবখানা শিক্ষা দেওয়ার দায়িত্ব অর্পণ করা এবং সেটাকে তার নবুয়তের মিশনের অংশ বিশেষ করাটা অর্থহীন হয়ে যেত। আল্লাহ তো এখানে বলতেছেন যে নবী কি যিনি এটা করেন, তার মানে এটা তার মিশনের অংশ, এটা বলার মিনিং থাকতো না তাই। মোট কথা, কোরআনের এই বক্তব্যগুলোর উপর ভিত্তি করে বলা যায় যে নবী সাল্লাহ সাল্লাম কেবল আল্লাহর একজন রসুলই ছিলেন না, বরং আল্লাহর বাণীর একজন শিক্ষক ও ব্যাখ্যাকারীও ছিলেন। এখানে হাবিবুর রহমান আজমের কোটেশনটা শেষ। আমরা আজকে আরেকটু আগানোর আগে এখানেই ক্ষান্ত হব, কারণ এরপরে আর একটু বিস্তারিতই আসবে, যেখানে ছেদ পড়াটা উচিত না, আমরা ওটা কন্টিনিউয়াসলি পড়তে চাই। ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা শেষ করে দেব। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর,
আলহামদুলিল্লাহ, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।